নমস্কার বন্ধুরা, বম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে মিষ্টি কুমড়ো আর বেসন দিয়ে বানাবো কুমড়োনি বা কুমড়োর মুচমুচে পকোড়া, আলুর চপ বা বেগুনি। এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে মিষ্টি কুমড়োর পকোড়া স্বাদই আলাদা। গরম গরম ডাল ভাত বলুন বা মুড়ি, কিংবা শুধু খেতে বেশ ভালো লাগে। কুমড়োর পকোড়া আমরা কম বেশি সবসময় বাড়িতে বানিয়েই থাকি, তবে কীভাবে বানালে এটা একদম মুচমুচে আর দোকানের মতো পারফেক্ট হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আজকের কুমড়োর মুচমুচে পকোড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের কুমড়োর রেসিপি বানানোর জন্য দেখুন এখানে আমি কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে প্রথমে আমি খুব ভালোভাবে কেটে নেব। তো আমি কেটে আমাদের দেখাচ্ছি কুমড়োটাকে কীভাবে কাটবো। দেখুন কুমড়োটাকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি স্লাইস করে। এই দেখুন এইভাবে লম্বা লম্বা একটু পাতলা পাতলা করে আমি কেটেছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে কুমড়োটাকে কাটতে হবে। এবার কুমড়োটাকে আমি জলের মধ্যে দিয়ে দেবো আর খুব ভালোভাবে ধুয়ে নেব। কুমড়োটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি জল ঝরিয়ে উঠিয়ে নেব। এবার দেখুন এরকম একটা পরিষ্কার কাপড় নিতে হবে আর এর মধ্যে কুমড়োগুলোকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু জলটাকে মুছে নিতে হবে। জল কুমড়োর মধ্যে থাকলে হবে না, কুমড়োর মধ্যে থেকে সমস্ত জলটা কিন্তু এইভাবে একটু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে কিন্তু একদম শুকনো করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এবার দেখুন একটা পাত্র নিয়েছি আর নিয়েছি এই বাটির মাপ করে এক বাটি বেসন। এখানে আমি আর একটু বেসন দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে দিয়ে দেব বিট লবণ, এক চামচ দিয়ে দেব চাট মশলা, হাফ চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একদম সামান্য পরিমাণে, এক চামচ দিয়ে দেব আতপ চালের গুঁড়ি, এক চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এবার এখানে কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচের মতো, হাফ চামচ দিয়ে দেব সাদা তিল। এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে আমি মিক্সড করে নেব। এবার এখানে পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে, তাও আমি একটা মাপ আপনাদের বলে দেব। যে বাটির মাপ করে আমি এখানে দেড় বাটি বেসন ব্যবহার করেছি, এই দেড় বাটি বেসনের জন্য কতটা জল লাগে আমি এই বাটি মেপেই আপনাদের বলে দেব। প্রথমে এই এক বাটি জল আমি দিয়ে দিলাম। এই রেসিপিটা বানানোর সময় এই ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক করতে হবে। ব্যাটারটা যতটা সুন্দর হবে আজকে কিন্তু রেসিপিটা ততটাই দুর্দান্ত হবে। ব্যাটারটার ঘনত্ব কিন্তু খুব একটা পাতলা হবে না, খুব ঘন হবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার ঘনত্ব কেমন হবে। দেখুন এখানে অলরেডি আমি এই দু বাটি জল ব্যবহার করলাম। ব্যাটারটাকে কিন্তু 5 থেকে 7 মিনিট সময় ধরে এইভাবে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যত এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেবেন ততই কিন্তু এর টেস্ট দুর্দান্ত হবে আর মুচমুচে হবে। যেহেতু এখানে আমি চালের গুঁড়ি ব্যবহার করেছি, কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তাই এটা কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন এটাকে আমি 5 থেকে 7 মিনিট সময় ধরে খুব ভালোভাবে কিন্তু ফেটে নিয়েছি আর ঘনত্বটা দেখুন এইরকমই হয়েছে। খুব পাতলা করবেন না, আবার খুব ঘন রাখবেন না, এরকমই হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্ট রয়েছে। আর এখানে মাপটা বলে দিই, দেড় বাটি বেসনের জন্য এখানে আমি কিন্তু 2 বাটি জল ব্যবহার করেছি। যেই বাটির মাপ করে আমি বেসন নিয়েছি সেই বাটির মাপ করে কিন্তু এখানে আমি জলটা ব্যবহার করেছি। এবার দেখুন এটা আমি কুমড়ো নিয়েছি, কুমড়ো নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন এইভাবে যখন দেবেন বা ধরে থাকবেন দেখবেন এর থেকে কিন্তু অবশিষ্ট অংশ পড়ে যাবে, কিন্তু কুমড়োর মধ্যে দেখুন একটা লেয়ার রয়েছে, দেখতেই পাচ্ছেন এই লেয়ারটা থাকবে। এইভাবে কিন্তু বানাতে হবে আর এইরকম হলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো যাই হোক আজকের রেসিপিটা বানানোর জন্য কিন্তু এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে তেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নেব, একদম গরম করবে না, একটু মিডিয়াম গরম করবেন। তো একটু মিডিয়াম গরম করার পর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার কুমড়োটাকে এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এটা দেখবেন অটোমেটিক কড়ার উপরে ভেসে উঠবে।
এইভাবে একটু তেল দিয়ে দেবো উপর থেকে। এই দেখুন কতটা ফুলে যাচ্ছে দেখুন। আমি যেভাবে ব্যাটারটা বানিয়েছি আমার মতো ব্যাটারটা বানাবেন, দেখবেন এটা কিন্তু খুব সুন্দর হবে, মুচমুচা হবে, আর এইরকম তেলের উপরে মিশে উঠবে আর এরকম ফুলে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এইভাবে আমি ভেজে নেব। আপনারা চাইলে একসাথে দুটো তিনটে একটা যা যেমন পছন্দ বা যতটা তেল ব্যবহার করবেন সেইভাবে কিন্তু এটাকে ভেজে নেবেন। প্রত্যেকটা কিন্তু এইরকম ফুলে উঠবে, এই দেখুন কতটা ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা কিন্তু এরকম ফুলে যাবে। আর এইগুলোকে এইভাবে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এগুলো কিন্তু বেশ ফুলে গেছে দেখতেই পাচ্ছেন, আর এগুলো কিন্তু হয়ে এসছে। যেহেতু আমি আগু পিছু করে দিয়েছি তাই কিন্তু সব একসাথে হবে না। এটা দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন দেখলেন তো কতটা সুন্দর হয়েছে, এই দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা আর বেশি লাল করব না, এরকমই থাকবে, আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি লালও করতে পারেন। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। দেখুন সবগুলো কুমড়ো আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখুন প্রত্যেকটা কিন্তু এরকম ফুলকো ফুলকো ফুলে গেছে, এই দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে। এটা শুধু দেখতে নয়, এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই দুর্দান্ত, ভীষণ মুচমুচে হয়, ক্রিস্পি হয়, দেখতেই পাচ্ছেন ভিতরে কুমড়ো রয়েছে একদম নরম, আর বাইরের আস্তরণটা কিন্তু একদম মুচমুচে। আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে আর কতটা সুন্দর হয়েছে। আমি যেভাবে আজ কুমড়োলি বানালাম বা কুমড়োর পকোড়া বানালাম আমার মতো অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই দুর্দান্ত স্বাদে কুমড়োর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।